ইন্ডিয়ান রেলটা তো 120, মিডিয়াম রেল যদি 120, 40 কিছু কিছু ট্রেন উড়াইতে পারে, 120 অ্যাভেলেবেল। রাজধানী এক্সপ্রেস 120 যায় আপনাদের কলকাতা নন স্টপ দিতে। আরে কলকাতায় আমি তো দেখছি 5 মিনিট পর ট্রেন পাওয়া যায়, ভেরি টাইমলি। অবশ্য টাইমলি কারণ আছে, কারণ ওরা টাইমলি এত ট্রেন চলে, টাইম যদি একটা বিভিন্ন সময় টেন্ডার গেছে না মেট্রো রেল, যেভাবে 5 মিনিটের মানে টাইম মেনটেন করে না, ওর একজাক্টলি ওইভাবে টাইম মেনটেন হয়। আমি সালাউদ্দিন ভাই যে প্রথম গেলাম তখন তো ট্রেনেই খেলি ঘুরছি, মুর্শিদাবাদ গেলাম, কলকাতা গেলাম, যত জায়গায় ঘুরলাম তত ট্রেন জার্নি। এবং ট্রেনেই দেখা যায় ওই পলাশি টলাশি আরও কত কত জায়গা ওটা ট্রেনেই করে। মুর্শিদাবাদে ঘুরাতে আমার একটা এই রাস্তাটা ভালো করলে গাজীপুরের সাথে শ্রীপুরের যোগাযোগ সুন্দর হয়ে যায়। পুরা রেল লাইনের পাশ দিয়ে কি এত যাওয়া যাবে? হ্যাঁ, পুরোটা একদম ছোট রাস্তা পাওয়া যাবে, হয়তো কখনো হবে, অবশ্যই হবে। পরে সে যখন আপনার শুনলো যে মানে ক্রিকেট খেলা নিয়ে বলতেছি, তারা আইপিএল এর একটা ম্যাচ দেখতে পারলে মনে করে যে অনেক সে গেছে না, কিন্তু তার এলাকার একজন আইপিএল খেলতে গেছে, এটাই তারা অন্যরকম ফিল করে। ও যে আমাদের এতে তো অমুকে গেছিল, অমুকে তো আমরা আসলে চিনি না, জাস্ট তার মনের সান্ত্বনার জন্য বলতেছে আর কি। কয়েকজন শুনছে আমরা বাংলাদেশ থেকে আসছি, আমি তো কত জায়গায় যে গেছি, মানে কত সুন্দর সুন্দর জায়গা, মানে ছবি তোলার একটা পর্যায়ে মন চাইতো না, বুঝছেন, জায়গা একটু উপভোগ করি। শ্রীপুরের শ্রীপুর থানার ভেতরের এই রাস্তাটা কিন্তু অসাধারণ, মানে বিশেষ করে রাজাবাড়ি, গোসিঙ্গা, শ্রীপুর এই তিনটার মাঝামাঝি, ইজ্জতপুরের মাঝামাঝি যে অঞ্চলটা, মানুষজন কম, রাস্তা চমৎকার, এক্সিলেন্ট। এই রাস্তাটা কিন্তু রেল লাইনের পাশ ঘেঁষে যে ঢাকা ময়মনসিংহের রেলপথ, এখন রেল আসলে কিন্তু জমত, আপনারা দেখে বোঝা পেতেন। যাচ্ছি আমরা দক্ষিণ দিকে ইজ্জতপুরের দিকে, ইজ্জতপুর একটি রেল স্টেশন আগে ছিল, বর্তমানে পরিত্যক্ত, সেখানে থামবো, বারুলী নদীর উৎসস্থল ইজ্জতপুরে।